যারা দেখছেন, প্রাণবন্ত পরিবেশে তীব্র উত্তেজনার মধ্য দিয়ে এই মুহূর্তে মাছ ধরছেন আমাদের কালো গায়ে কালো ছেলে প্লের বয় খ্যাত সেই বাহুবলীর বাহু কিকের নায়ক সালমান উদম পরিবেশে উদম গায়ে উনি অনেকক্ষণ যাবৎ যুদ্ধ করে চলেছেন, কিন্তু এ পর্যন্ত একটি সফলতাও আমরা দেখতে পাইনি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে উনি শুধু চুনোপুটিদের নিয়েই ব্যস্ত, রাঘব বোয়ালদের নিয়ে উনি কোন চিন্তা ভাবনাই করছেন না। তো আমরা ওনার কাছ থেকে আশা করবো একটা মাথা মোটা বোয়াল, উনি ধরবেন অবশ্যই এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে একটা বড় হা করা বোয়াল। ওই তো বলতে না বলতে একজোড়া ওই দেখা যাচ্ছে পানির মাঝখানে। ওনারা অনেক অনেকদিন এই পুকুরে ছিলেন, দীর্ঘ পাঁচ বছর যাবৎ আজকের পর থেকে আমাদের মতো কিছু নরক আদকের পেটে আমাদের আশ্রয়স্থল হবে। ভিডিও ম্যান শুধু সবাইকে ভিডিও করলেই হবে না, আপনার নিজেকে নিয়েও কিছু একটা স্মৃতি আপনার রাখা অবশ্যই, তাই আমরা চাইবো আপনার চেহারাটি আসে। অত্যন্ত সফলতার সাথে মাছ ধরা সম্পূর্ণ হচ্ছে, আপনার অভিমত ব্যক্ত করুন। সেই এক পুরো সারা রাত জেগেছিলাম, আনন্দিত, খুবই আনন্দিত, সারা রাত জেগেছিলাম এই মাছগুলো দেখার। আপনি কি মনে করেন আপনার পরিশ্রমের ফসল সফল হবে? সফল না হোক দেখতে পাইতেছি সেটাই ভালো, আমরা কারিয়ে কারিয়ে মাছ উঠাবো ইনশাল্লাহ ইন ফিউচারে। আমাদের রহিম মেম্বার সাহেব আছেন, কিছু বলবেন এলাকার সন্তান হিসেবে উনি মাছ কিনে কিছু বলবেন, আবেগজন মধ্যে শেয়ার করবেন, বলুন বলুন। মার্কা আসি না দিয়ে যাতে ফুল ছড়ায় শুধুই খুশবে আমরা চাই।